নমস্কার বন্ধুরা অসাধারণ টেস্টি মুচমুচে ও মুখরোচক সোয়াবিনের কাটলেট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দারুণ স্বাদের এই সয়াবিনের কাটলেট বানানোর জন্য প্রথমেই পঞ্চাশ গ্রাম অর্থাৎ ষোলো থেকে সতেরো পিস সোয়াবিন আমি তিরিশ মিনিট আগে পরিমাণ মতো প্লেন জলে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিন ভিজিয়ে রাখা না হলে ফুটন্ত জলে অল্প নুন দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়েও এগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে এই রেসিপি বানাতে পারেন তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন যে সয়াবিনগুলো জল শুষে সুন্দরভাবে ফুলে গেছে এখন সয়াবিনের জলটাকে এভাবে চেপে বের করে দিয়ে আরও একবার ভালোভাবে ধুয়ে এগুলোর জলটাকে চেপে বার করে দিয়ে একটা মিক্সির জারে ঢেলে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এগুলোকে বাটার সময় খুব বেশি জল ব্যবহার না করে যতটা পারা যায় ততটা কম জল দিয়েই বেটে নিতে হবে দেখুন সয়াবিন এরকম মিহি করে পেস্ট করে বা বেটে নিতে হবে এবার একটা কড়াইতে অল্প সর্ষের তেল বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রংটা এরকম হালকা লাল হতে শুরু করলে হাফ চামচ রসুন বাটা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মিনিট দুয়েক কষে নেব এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে পেঁয়াজের টুকরোগুলো আরও একটু লালচে হয়ে যাবে এবার এতে দিয়ে দিলাম অল্প টমেটো কুচি এই রেসিপিতে আমি একটা মাঝারি সাইজের টমেটোর চার ভাগের এক ভাগ দানা বাদ দিয়ে এরকম ছোট ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়েছি এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন এবং হাফ চামচ করে লঙ্কা ও হলুদ গুঁড়ো সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো নরম হয়ে এলে দিয়ে দিলাম এক চামচ টমেটো কেচাপ এতে রেসিপিটা খুব বেশি টক হয়ে যাবে না কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ভালো হয়ে রেসিপির স্বাদটাকে আরও বাড়াতে সাহায্য করবে এটাকে মশলার সাথে একটু নেড়ে নিয়ে বেটে রাখা সয়াবিন দিয়ে মশলার সাথে মাঝারি আছে মিনিট দুয়েক কষে নেব এরপর এরকম একটু দানা দানা করে গুঁড়নো দুই চামচ ভাজা চীনা এক চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়নো ধনে জিরে শুকনো লঙ্কা ও গোলমরিচ বা ভাজা মশলা গুঁড়ো একের চার চামচ গরম মশলা গুঁড়ো আর একটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মিহি করে চটকে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে মিনিট তিনেক মতো ভেজে নেব এতে মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে আসবে মিনিট তিনেক কষে নেওয়ার পর যদি দেখেন যে মিশ্রণটা একটু থ্যাস থ্যাস করছে কিংবা এর মধ্যে জলীয় ভাব একটু বেশি আছে তাহলে দু চামচ মতো বিস্কুট গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো মিশিয়ে নিতে হবে এই বিস্কুট বা পাউরুটির গুঁড়ো কাটলেটের মধ্যে থাকা অতিরিক্ত জলীয় ভাবটাকে শুষে নিয়ে একটু শুকনো শুকনো করে কাটলেটগুলোকে ভালোভাবে বাঁধতে সাহায্য করবে তবে বিস্কুট বা পাউরুটির গুঁড়ো যেটাই মেশান না কেন তার পরিমাণ যেন বেশি দেবেন না তাহলে আবার রেসিপির স্বাদটা একটু কমে অন্যরকম হয়ে যাবে সবশেষে অল্প ধনে পাতা কুচি মিশিয়ে সামান্য নেড়ে নেওয়ার পর একটা পাত্রে তুলে এটাকে একটু ঠান্ডা করে নেব এদিকে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে একটু এরকম লম্বাটে করে গড়ে হাতে করে চেপে সামান্য একটু চ্যাপটা করে একটা প্রান্ত এরকম একটু ছুঁচলো করে দিয়ে আরেকটা প্রান্তে আঙুলের সাহায্যে হালকা গর্ত করে এরকম আকারে গড়ে নেব তাছাড়াও অল্প মিশ্রণ নিয়ে এরকম গোল ও চ্যাপটা করে নিয়েও এই আকার দিতে পারেন তবে এই কাটলেট আপনারা আপনাদের পছন্দ মতো গোল লম্বা বা চৌকো যে কোনো আকারেই গড়ে নিতে পারেন যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার এরকম সাইজের মোট সাতটা কাটলেট হয়েছে এরপর এক কাপের চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা সমপরিমাণ পরিমাণ ব্যবহার করতে পারেন আর বেসনের পরিমাণ বেশি দেবেন না এরকম একদমই অল্প করে দিতে হবে বেসন দেওয়ায় যেমন এই রেসিপির স্বাদটা অনেকটাই ভালো হয় তেমনি বেসনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ভাজার পর এর আস্তরণটা খেতে একটু চামড়া বা রাবারের মতো শক্ত হয়ে যাবে এর মধ্যে অল্প নুন ও লঙ্কা গুঁড়ো আর যতটা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নেবেন ঠিক ততটা পরিমাণেই প্লেন জল দিয়ে মিশিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব ঘনত্বটা হতে হবে ঠিক এরকম এর থেকে যেন ঘন না হয়ে যায় এখন এক একটা কাটলেটকে এই মিশ্রণে ডুবিয়ে বিস্কুটগুঁড়ো মাখিয়ে নেওয়ার পর আরও একবার এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে বিস্কুটগুঁড়ো মাখিয়ে নেব এখানে আমি কেনা বিস্কুটগুলো ব্যবহার করছি এর পরিবর্তে আপনারা একটু মোটা করে গুঁড়নো টোস্ট কিংবা পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন একইভাবে সব কটায় বিস্কুটগুঁড়ো মাখিয়ে রেডি করে নেওয়ার পর মাঝারি গরম তেলে ছাড়ার আগে প্লেন জলে একবার করে ডুবিয়ে সঙ্গে সঙ্গেই এই গরম তেলে ছেড়ে দেব। তেলে ছাড়ার আগে এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে নিলে অতিরিক্ত মিশ্রণটা আর তেলের মধ্যে ঝরে পড়ে তেলটা কালো হয়ে যাবে না আর এরকম করে ছাড়ার আগে জলে ডুবিয়ে নিলে এর স্বাদ ও টেক্সচারের কোনো হেরফেরই হবে না এখন মিডিয়াম ফ্লেমে রেখেই একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে এগুলো দুটো সাইড লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ছড়িয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে